শিকার হয়েছো এই জন্য দুনিয়ার জীবন দশা তুমি আমির আমার ছেলের মাঝখানে আমাকে সালাম দিয়েছো এই ভালো করে শুনেন ভালো করে শুনেন আমার ওয়াজে যখন বাধা দেওয়া হলো তখন আমি হুজুরকে সালাম দিয়েছিলাম তার ছেলের মাধ্যমে হুজুরের সন্তান আমার সালামের জবাব দিয়েছিলেন এবং হুজুরের কাছে আমার সালাম পৌঁছানো হয়েছিল হুজুর আমার সালামের জবাব দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আমার মনে বড় আশা ছিল হয়তো এই বছরের মধ্যে কোরআনের পাখিটা বাইরে আসবে তার সাথে আমার দেখা হবে কিন্তু হলো না হলো না জালিমরা ষড়যন্ত্র করে ওই যে 14ই আগস্ট কোরআনের পাখিটাকে বিদায় করে দিল কারণ হলো 15ই আগস্ট তাদের দাদার 14 গোষ্ঠীর শক্তি দিবস পালন করবে তার আগে 14 আগস্ট কোরআনের পাখিটাকে মেরে দিয়ে দিল এরা চাইছিল বড় একটা বিশৃঙ্খলা ঘটাইয়া জাতির বিবেককে সাংবাদিকদের মাধ্যমে ওই বহির্বিশ্বকে দেখায় দিবে বাংলাদেশে জঙ্গি হয় উগ্রবাদী হয় তাহলে আমাকে আবার তারা ক্ষমতায় বসায় রাখবে আল্লাহ যদি না চায় কোন বাবা দাদা এই ক্ষমতার চারে কাউকে বসাই দিতে পারতে পারে না মনে রাখবেন ক্ষমতার মালিক কিন্তু কারো ম্যাডাম না বাপ না দাদা না নরেন্দ্র মোদি না বারাক ওবামা না ক্ষমতার মালিক আমার আল্লাহ এই জমিনের পারা যেদিন থাকবে না এই ক্ষমতার খুঁটি যেদিন থাকবে না এই চারের খুঁটি যেদিন থাকবে না বাংলার মুসলমান প্রত্যেকটা চুল ধরে তিনি হেসরে জমিনে নামাবে সব কয়টার বিচার হবে একটাকে জমিনে ছাড় দেওয়া হবে না বিচার চান কিনা কথা বলেন বিচার চান কিনা বলেন ও ভাই আমি এই কোরআনের পাখিটাকে বড় মুহাব্বত করতাম এই মুহাব্বতের পিছনে কারণ হলো আমি যখনই ঘুমাই আমি আমার বয়ান কোনোদিন ঘুমার সময় শুনি নাই কোরআনের পাখির বয়ানটা আমি শুনি কারণ তার বয়ানগুলি তার ওয়াজগুলো বিজ্ঞান ও কোরআন দ্বারা মিশ্রিত কথা বলে না তার হাতে হাত দিয়ে হাজার হাজার বেদরমি কালিমা পড়ে মুসলমান হয়েছে সে তো মুসলমান আমরা তো এখনো মুসলমান হতে পারি নাই ওয়া আমিলা সালিহাও আল্লাহ দিকে মানুষকে দেখে আল্লাহ পাক বলে ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন সে হলো মুসলমান তুই মানুষকে খুন করতেছ গুম করতেছ তুই মুসলমান তুই যতবার হজ কর তোর হজ কবুল হবে না রেডি হয়ে থাক বাংলার মুসলমানকে তোমাকে জবাব দিতে হবে রাগ করতেছ না সাদ্দাত নিজেকে কি দাবি করলো বলেন বলেন আনা রব্বুকুমুল আলা আমি খোদা আমার আল্লাহ বলেন ইন্না বাগুসা রব্বিকা লাশাদীদ ইন্না বাগুসা রব্বিকা লাশাদীদ উলঙ্গ নারিয়ার পুরুষের নাচে গান দিয়া ভরপুর করে সাজিয়া কয় কোনো সমুদ্রের ঢেউ নাই কোনো বাতাস নাই এই জাহাজ নষ্ট করতে পারে 1 কিলোমিটার দূরে না যাইতে টাইটানিক জাহাজের মধ্যে এমন একটা পানি সমুদ্র ঢেউ এসে লাগলো কোথায় গেল জাহাজ বেঈমানরা কয়েক বছর পরে খুঁজে পাইল ওই জাহাজটা এখনো সমুদ্রের নিচে আছে তা আবার 3000 ফুট পানির গভীরে 2 টুকরা হয়ে আছে ওই জাহাজের মধ্যে যারা যারা ছিল বেঈমানরা সব কয়টাকে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে খেলাকার মনে রাখতে হবে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় ছেড়ে দেয়
নবীর উম্মত পর্দার অন্তরালের মা সাজদা দেবার বলে আমি তো খোদা আমি আল্লাহর জান্নাতে যাব না কি করে যায় বিশাল বড় এক এরিয়া প্রাসাদ দিলেন বিরাট এরিয়া জুড়ে প্রাসাদ দেওয়ার পর সাজদা দেবার এলাকা এলাকায় সুন্দরী মেয়েদেরকে হুর বানাইলেন বলেন নাউযু বিল্লাহ আসলে বলেন তো হুর সৃষ্টি করেছেন কে হুর গেলমান গফরাওয়াতু জিন্দেগি হুর গেলমান বা মুহাম্মদ পছন্দি একটা হুর যদি আসমান ফুজা করে কান আঙ্গুলটা বাহির করে দেয় আবার সারা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি আলোকিত হয়ে যাবে আপনি আমি যদি জান্নাতে যাই ওই হুর আপনার আমার জন্য সত্তরটা জান্নাতে বরাদ্দ থাকবে সাদ্দাত বলে আমি তো জান্নাত আল্লাহর জান্নাত যাও না আমি নিজেই জান্নাত বানাও এলাকার মেয়েদেরকে সুন্দরী বানাইয়া সুন্দর ছেলেদেরকে গেলমান বানাইয়া বলে তোরা নাচার গান করো যত স্বর্ণ দানা আছে কিনা শুরু করে দিল এলাকায় এলাকায় এজেন্সি বানাইল কমিটি করলো এখনো বাংলাদেশ এলাকায় এলাকায় কমিটি গঠন করা হচ্ছে কথা বলে নাকি এরা আবার নতুন কমিটি গঠন করা শুরু করছে ভাইরা আমার কমিটি গঠন করাবার পর যার কাছে যা স্বর্ণ আছে সব কিনে নেয় সাদ্দাত এক বিধবা মহিলা কানে দুইটা দুল নাকে এক টাকা নাক ফুল ওই এজেন্সিরা গিয়া সাদ্দাতের এজেন্সিরা গিয়া বলে তুমি তোমার নাকের ফুল কানের দুল বিক্রি করে ফেলো মহিলা কয় না না আমি আমার কানের দুল নাকের ফুল বিক্রি করব না কারণ এটা হলো আমার স্বামীর স্মৃতি অনেক মহিলা আছে সব বিক্রি করে না খেয়ে থাকবে স্বামীর স্মৃতি কখনো নষ্ট করে না আছে না অনেক স্ত্রী আছে ভাইরা আমার সাদ্দাদের সুন্দরা বলে তুমি যদি না দাও জোর করে ছিনে নাও মহিলা বলে সাহস থাকলে করো দাঁড়ায় আছে মহিলা কান দিয়া নাক ফুল ছিঁড়ে নিল কানের ফুল ছিঁড়ে নিল রক্ত পড়তেছে মহিলা এবার বলে আল্লাহ আমার তো প্রতিবাদ করার ক্ষমতা নাই ও দয়ার মালিক আল্লাহ তুমি তো আসমানের মালিক জমিনের মালিক সারা জাহানের মালিক বলেই তো কি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আরো জোরে বলেন যতবার কোরআন শুনবেন আল্লাহু আকবার বলবেন ততবার আসমান জমিনের ফাঁকা জায়গা আমার আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন জোরে বলেন আল্লাহু আকবার ও মুসলমান ভালো করে শোনেন মহিলা দোয়া করে আল্লাহ ওর সাথে লাগাবার আমার ক্ষমতা নাই আমার সৈন্য নাই আমার কেউ নাই তোর কাছে বিচার দিলাম আল্লাহ সাদ্দাদের মনের আশা যেন পূরণ না হয় আর বাংলাদেশের গ্রামে গঞ্জে থানা থেকে ওয়াট পর্যন্ত গিয়ে দেখেন কত মা কান্না করে আর বদ্ধ করে আল্লাহ এই মহিলার আশা যেন পূরণ না হয় আছে না ভাইরা আমার আল্লাহ তাআলার কুদরত স্বর্ণ দিয়া সাজাইলেন জান্নাত সাদ্দাদের জান্নাত ঘোড়ার পিঠে চড়ে ঢুকবি ওমন সময় মালাকুল মাউত আজরাইল এসে হাজির হয়ে গেল ফকিরের বেশে সাদ্দাত জান্নাত ঢুকবে ফকির ডাক দিয়া কয় ভিক্ষা দে আটটা বাড়াইছি এ মুসলমান ইমানদার সাদ্দাত কয় গুরুত্ব এখান থেকে সর সময় নাই কি নাই কই ঢুকবে ওর জান্নাতে ঢুকবে ফকির ডাক দিয়া কয় রে ভাইনা তোর কাছে টাকার জন্য আমি হাত বাড়াই নাই তোর রূহটা কাবেজ করার জন্য আমি হাত বাড়াইছি আল্লাহু আকবার কে তুই বল আনা আজরাইল কপাল যখন দেখছে আনা আজরাইল লেখা সাদ্দাত বলে আমার একটু সময় দাও তুই না একটু আগে বলছিলি সময় নাই কি নাই
আরো জোরে এই ভালো করে শুন তিন টাইমে যারা বলছে পাওয়ার দেখবি তিন টাইম মানুষকে যারা কষ্ট দিছে আল্লাহ যদি চায় এবারে যদি একটু 19 এর জায়গায় 20 হয়ে যায় 20 এর জায়গায় 19 হয়ে যায় আমরাও দেখাবো সময় আছে না নাই আমরাও এটা কাজে লাগাবো বারামান আজরাইল সাদ্দাদের গলার মধ্যে শুধু হাত দিল জমিনের মধ্যে পড়ে গলা কাটা কবিতরের মধ্যে লাফাচ্ছে কিন্তু সবাই বলে সাদ্দাদ লাফাও কোন চোখ দুইটা বড় বড় করে আছে কথা বলার সুযোগ নাই সাদ্দাদ তুমি লই তো তুমি তুমি তো নহ করুণাময় রয়েছে তুমি মিশে তুমি মাটির গুহায় তাই সাদ্দাদ থেকে শিক্ষা নাও ওহে জালিম নারী তুমি নও তো তুমি রানী বিলকি শাবাব তুমি নও ম্যাডাম গীতি রানী তোমাকে যেতে হবে পরপানে খালি হাতে চলি খালি হাত নিয়ে চলে গেলে খাবে তুমি ফেরেশতার নাকি মুখে লাথি আর গুড়ি জোরে বলো কথা ঠিক না বেঠি একটু জিকির করে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله আপনি কি রাগ করতেছেন হ্যাঁ আলোচনা চলবে না বাসায় যাবেন আল্লাহ কবুল করেন আল্লাহ পাক এই যে মিলতু আলহাস দিলবার হোসেন প্রামাণিকের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিল আরো জোরে বলেন না কারণ এতগুলো মানুষের আমিন যদি একবার কবুল হয় আল্লাহ তাকে সাদা আসমান এমনি পার করে জান্নাত দিয়ে দিল আরো জোরে বলে খানা খাওয়াইছে লবণ বেশি মানুষকে এটা খানা হইল কিন্তু এখানে কোন স্বার্থ আমাদের আছে এই গরমের মধ্যে বসে বয়ান শুনতেছি নাজাতের আশায় আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাহফিলের ওসিলা আপনি আমাদের মাফ করে দিবেন আল্লাহ আমাদের আজকের নামাজ আমাদের আজকের জিকির যদি আলোচনা যদি কবুল হয় আল্লাহ জালিমের তুমি পতন ঘটাইও বলে না আমি চিল্লে কোন আমিন জালিম যতই জুলুম করুক পতন একদিন হবে কথা বলে না কেন পতন একদিন কেউ ঠেকাইতে পারবে নমরুদ ফেরাউন কারণ সাদ্দাতের চেয়ে বড় হয় নাই এ মুসলমান কি তুমি ক্ষমতাধর হইছো নমরুদ ফেরাউনের দিক তাকায় দেখো 40,000 বছর ধরে এদের সর্দি কাশি জ্বর হয় নাই কথা শুনতেছেন 40,000 বছর পর্যন্ত একটা কাশি হয় নাই সর্দি হয় নাই তার মরণ হয়েছে আল্লাহ তাকে বিদায় করেছে ল্যাংরা মশা দিয়া আর ফেরাউন নামে বেঈমানকে আল্লাহ বিদায় করেছে নীল নদীতে চুবাইয়া ডুবাইয়া আর তোমরা যারা আছো তোরা কে তোদেরকে মারার জন্য আমার আল্লাহর ল্যাংরা মশা লাগবে না আমি বিশ্বাস করি মরা মশাই যথেষ্ট কারণ ডেঙ্গু জহরে মরা খাওয়া শুরু করছে কয়টা গরিবের ডেঙ্গু হয়েছে বলেন তো হ্যাঁ এই যে করোনা হয়ে গেল না কয়টা গরিবের হয়েছিল সব বেঈমান গুলার স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব ছিল আপনার এলাকায় পারি না ওই মারা গেছে করোনা বলে স্বাস্থ্যমন্ত্রী হারাম খাইয়া খাইয়া দুনিয়াকে যতই সাজান এই দুনিয়া সাজবে না আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলা বুখারীর হাদিস আমার নবী বলেন যারা দুনিয়ার পিছনে পাগল তারা কুকুরের দল কিসের দল কুকুর দেখবেন একবার উ কয় একবার হু হু কয় এই কুত্তার মতো কিছু কাউয়া নেতা বাংলাদেশে আছে কথা কয় না মিডিয়ার সামনে আসলেই কয় খেলা হবে তুই কদ্দুর খেলে অক্টোবর থেকে দেখা যাবে কতই যদি খেলতে চান বাংলার মুসলমান রেডি আয়
পটকেল সারা আর্মি পুলিশ সারা আয় এক ঘন্টাও তোরা মাঠে টেকতে পারবি না ও ভাইরা আমার ভালো করে বুঝেন ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন হে মুমিন আল্লাহর গোলামি যারা করে তাদের সম্মান কে বাড়ায় দেয় আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ সাইদি হুজুর মারা গেছে জানাজায় মানুষের জায়গা দিতে পারছে আর বেঈমানরা মারা যায় 17 জন মানুষ নিয়ে জানাজা কয়জন কি ব্যাপার র‍্যাবের অভাব নাই পুলিশের অভাব নাই ওরে মানুষ টাকার পিছনে দৌড়ায় দুনিয়া পাওয়ার আশায় আর আল্লাহওয়ালার পিছনে দৌড়ায় আমার আল্লাহকে পাওয়ার আশায় বুঝেন না এটা বাদশা হারুন আর রশিদ তার একটা সন্তান ছিল ছোট্ট বাইজিদ সন্তানটা ভেষভূষ পোশাক পরতেন কম দামের কাপড় গায়ে দিতেন সিরা ফারা বাদশা হারুন আর রশিদ এটা পছন্দ করত না ও সন্তান আমি এত বড় ইরাকের বাদশাহ তুই আমার সন্তান এমনি সিরা ফারা পোশাক নিয়ে চলাফেরা করো এটা আমার পছন্দ না কেন বলে আমি বাদশার সন্তান তুইও বাদশাহ বলে আব্বা আপনি ভুল বলছেন আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলা আল্লাহ হুয়াল গনিউল হামিদ আমার আল্লাহ বলেন দুনিয়ার সবাই ফকির ধনী হলাম আমি আল্লাহ কে ধনী আমরা সবাই কি এমপি কি এমপি কি মন্ত্রী কি শেখ হাসিনা কি ফকির ফুটানি করা হইব না যা কিছু করছে এটা জনগণের টাকা ঠিক না ওরে আল্লাহর বান্দা বাদশা হারুন আর রশিদের সন্তান বাইজিদ বলে ও বাবা আমি দুনিয়া চাই না মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আমি আমার আল্লাহকে চাই আল্লাহ বলে কেউ যদি আমার হয়া যায় আমি আল্লাহ তখন তার হয়া যাই আমরা কার হব হুজুর যখন জেলখানায় ছিলেন হুজুরকে বলা হয়েছিল 10 তলা বাড়ি করে দেবো অমুক ব্যাংকের মালিক করে দেবো কোটি টাকার মালিক বানিয়ে দেবো ওই দল ছাড়ো কারণ নিমন্ত্রণ তো হ্যাঙ্গিং করা হয়েছে ওই দলে গেলে সারা জীবন জেলে থাকা লাগবে হুজুর তখন বলেছিল আমি ওই দল করি কারণ হলো ওই দল আমার আল্লাহর দল ইন্নাদ দিনা ইন্দাল্লাহিল ইসলাম আল্লাহর আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম কি দলের নাম কি ইসলাম যারা করবে না ইসলামী দল যারা করবে না আমার আল্লাহ বলেন তার দুনিয়াও নাই তার আখেরাতও নাই কথা আমার কার কথা দলিল নার সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবাল মিনহু ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ বলেন যারা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম পালন করে তার দুনিয়াও শেষ তার আখেরাতও শেষ আজ আমার বাংলাদেশে কত নেতা ওয়াজ মাহফিলের ধার ধারে না এই যে দুর্গা পূজা আসতেছে ওখানে গিয়া প্রসাদ সহ খাবে হিন্দুদের সাথে নাচানাচি করবে এখানে আসতে চায় না ওখানে যাওয়া বাদ দেয় না আসে না এরাই দেশের দ্রোহী এরাই দেশের দুশ্মন আমরা না আমগো নামে কয়টা দুর্নীতির মামলা আছে একটাও নাই এরপরে খাইলো মোল্লায় দেশটা কি খাই আমরা আমরা খানা খাইলে ফুট প্লেস হাই ফুট প্লেস পর্যন্ত খাই এরা সোনার গায়ে গিয়া খায় কথা কয় না
এরা মাইয়া নিয়ে ঘুমায় সাজদা নাউজুবিল্লাহ কে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে সাজদা নিয়া মিথ্যা বলছি টাকলা মুরাদ জামালপুরের এমপি বলেছিল মাইয়া মাইতি আইবি আই নালে এনএসআই ডিসি এসপি ডিবি পাঠাইতেছ আর তিনটা আছে তুই সহ সাজদা তোর মোশান সুডাম রে বেটা পাগলা কোরআন যদি একবার ক্ষমতায় আসে ঠিক কি না ওর বিরুদ্ধে মামলা নাই আল্লাহ মামুনুল্লাহ হাফিজাহুল্লাহর বিরুদ্ধে মামলা দেয় বউ নিয়ে হোটেল গেছে তার বিরুদ্ধে মামলা জাতি করে কি আর এরা বোঝাই কি কথা বল না বউ নিয়ে হোটেলে গেল যদি মামলা হয় সব কয়টা আপনারা ধর্ষক আপনারা ধর্ষক আমিও ধর্ষক এরা অন্যের বৌরি নিয়ে ঘুমায় এখানে মামলা দেয় না মামলার নথি কোথায় সব টাইনা বাঙালি বাড়ি করবে কারণ বাঙালি জাতে মাতাল তালে ঠিক ভারতের এক পাঞ্জাবি বেড়াইতে আসছে বাংলাদেশ এই বাঙালি তোমার দেশে জাতীয় ফলের নাম কি কয় মাওয়া ক্যা কিস মাওয়া কয় কাঁঠাল তা কেমনে খায় হাত সে বাটায় মুখ সে খায় এটা বলা স্বাভাবিক কাঁঠালের চতুর্দিকে দেখবেন আরা আছে না নাই খালি কাঁঠাল তা কেমনে খামু কয় হাত দি ফাটে থত না ঢুকো হাত দি ফাটে থত না ঢুকাইছ কাঁঠাল খাইছে কিন্তু লাগছে আঠা এই বাঙালি আঠা কেমনে সুটাম কয় তুলা দিয়ে ঘষা মার তুলা দিয়ে ঘষা মার পুরা মুখে তুলা এই তুলা কেমনে সুটাম কয় মেজবাত্তি দিয়ে আগুন দি মেজবাত্তি দিয়ে আগুন দি জাগাই মইরা শেষ কয় এটা কি হইলো কয় কি হলো টের পাও না আমার বাংলাদেশকে তারা ফকির করেছে স্বাধীনতার দোহাই দিয়ে আমরা নাই আঠার একটু মেজবাত্তি দিয়ে বিদায় করে দিই কথা বল না তোকে বুদ্ধি যেখান থেকে শেষ ওখান থেকে টুপি অলাব বুদ্ধি শুরু বিশাল এক মোজলা মাদ্রাসা ছাত্র কই তুই মাদ্রাসায় পড়িস বিজ্ঞান জানিস ইতিহাস জানিস জ্যামিতি বুঝিস আমি কিছুই বুঝি না তবে এতটুকু বুঝি আলহামদুলিল্লাহ দুনিয়া কেমনে চলতে হবে কই বলতো পৃথিবীর মাঝস্থান কোথায় ওই বড় বিজ্ঞানী বলে মাদ্রাসা ছাত্রকে ছোট বাচ্চা কয় স্যার আমি যদি ভুল না করি আপনি যে জায়গায় দাঁড়াইছেন এইটাই পৃথিবীর মাঝস্থান যদি বিশ্বাস না হয় আপনি মাপ দেন আর বাবা মাপ দিতে পারবে কথা বল না পারবে তুমি আলাপ বুঝো পাগলদের মাদ্রাসায় দিবেন পাগলদের সুন্দর চেহারাওয়ালা সুন্দর চালাক বুদ্ধি মস্তিষ্ক খুলে দিবেন কে কারণ যার ছিলে কোরআন লাগে যার ঠুটি একবার কোরআন ঢোকে ওর পাগল বোকা থাকে না আল্লাহ পাক তার মস্তিষ্ক থাকে আর সে আজিমের সাথে লাগে আল্লাহু আকবার সিনাই নিয়ে কেউ ধর্ষণ সিনাই কোরআন নিয়ে কেউ ধর্ষণ করতে পারে আর হারুন নাই কয় কি কয়ও বিয়ে কাবিন কাবিন না এমনি কি করছিল হ্যাঁ হ্যাঁ মানুষ খালি দাঁত মুখ কামড়ে আছে খালি একবার করে দেয় ওই জমনা ব্রিজের নিচে তোর কেমন সবা লাগে এই যে দুই একজনে ঠিক করে যান অনেকে আবার খেপতেছেন ওদের কয় কি রে আল্লাহ হেদায়ত দান করেন আমিন বলেন এই কথাগুলো আপনাদের কেউ শুনাবে না আমি আগেও যেমন কথা বলি এখনো ওইভাবে বলি হুজুর আপনার ভয় হয় না ভয় কি আমি সেদিনও নীলফামারীতে বলেছি আপনারা দুইটা করতে পারবেন মামলা দিয়ে জেলে নিতে পারবেন এক দুই নম্বরে হত্যা করতে পারবেন আর কিছু বেশি কিছু করতে পারবেন না কারণ মুমিনের জন্য জেলখানা হলো হাদিয়া আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফি দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা এই দুনিয়াতে এখন আমরা বসবাস করি যারা মুসলমান আছে দাড়ি টুপি গলা জেলখানার মতো মনে হয় ঠিক না বারামান কথায় কথায় অনেক কথা বলে ফেললাম বেয়াদবি ক্ষমা করে দিবেন বাচ্চা হারুন আর রশিদ তার সন্তানকে ডাক দিয়া কয় সন্তান ভালো পোশাক পর তোমার জন্মদিন পালন করব আজকে জন্মদিন বাংলাদেশে পালন হয় কি হয় না একশো বছর আগে মারা গেছে ওর জন্মদিন পালন হয় কপাল খারাপ রে ভাই
হাজার হাজার কোটি টাকা খরচ করে তার জন্মদিন পালন করা হয় আর কবর নাই মা দেখেন হাড্ডি ঘুরে পর্যন্ত হচ্ছে পাপ করে মরছে হাড্ডিও নাই ও মুমিন ভাই ভালো করে শুনেন বাইজি ডাক দিয়ে কয় আব্বু জন্মদিন পালন করা হারাম তবে হ্যাঁ এমন ভাবে আমার রসুল জন্মদিন পালন করেছেন আমার নবীজি সপ্তাহে দুই দিন রোজা রাখতেন নফল রোজা একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার কেন আল্লাহর নবীকে অন্য সাহাবা ইকরাম জিজ্ঞাসা করে কালে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সিয়ামুহু ফিদ্দীন নির্দিষ্ট সোমবার এবং বৃহস্পতিবার রোজা কেন রাখেন নবী আমার বলেন আমি সোমবারের দিন রোজা রাখি এই জন্য সোমবারে আমি জন্মগ্রহণ করেছি আমি আল্লাহর শুকর আদায় করি বলেন সুবহানাল্লাহ আর আমি বৃহস্পতিবারের দিন একটা রোজা রাখি নবী আমার বলেন কেউ যদি বুধবারের রাতে সাহরি খাইয়া বৃহস্পতিবারের দিন রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বিগত দিনের সব গুনাহ একটি রোজা রাখার কারণে মাফ করে দেয় আরো জোরে বলেন তাহলে চলেন শুরু করে দেই এই দুই সপ্তাহে দুইটি রোজা তবে হুজুর এই দুইটা সপ্তাহ রোজা দেব কিন্তু এক মাস দিতে পারবো না 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 ফরজটা অবশ্যই দেওয়া লাগবে এরপরে সুন্নত ওয়াজিব নফল গুলো আদায় করতে হবে বলে আব্বু আপনি জন্মদিন পালন করবেন আমার জন্য কোরআন খতম দেন আমার জন্য দোয়া করেন আমার জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করেন এমনি পালন করলে ভালো হয় না ভাই এমন ভাবে জন্মদিন পালন করে ফুল দেয় শহীদ মিনারে অনেক কাউয়ার আছে জুতা পায়ে পর্যন্ত যায় ফুল দেওয়ার নামে মারামারি কাটাকাটি ওই বাংলাদেশে এখন হয় এরা আসলে ফুল দিতে যায় এই কারণে এরা এরা মিডিয়ার সামনে আইসা জাতির মানুষকে দেখাতে যে আমরা বড় এদের ভক্ত আসলে তোরা ফুল দিয়া ওদের ভক্ত ওদের ভালোবাসা কামাই করতেছিস না ওদের জন্য তোমরা জাহান্নাম কামাই করতেছ আদ্দীনুহু ফিন্নার ফি সাবিলিল্লাহ যারা দিন ধর্ম ব্যক্তিকে নিয়ে বাড়াবাড়ি করে সে যেন তাকে জাহান্নামের আগুনে ফেলাইয়া দেয় ইমাম তিরমিজির বর্ণনা ওরে আল্লাহর বান্দা বাচ্চা হারুন রশিদের সন্তান বাইজিদ বলে আব্বু আমি পারবো না আমি তোমার এই দামি পোশাক গায়ে দিতে পারবো না আল্লাহু আকবার বলেন কেন পারবা না ডাক দে বল আব্বু তুমি দুনিয়াদার তুমি দুনিয়া নিয়ে পড়ে আছো আমি আমার আল্লাহকে নিয়ে পড়ে আছি কে বলে আমি দুনিয়া নিয়ে পড়ে আছি বল আব্বু এই যে গাছের ডালে একটা বুলবুলি পাখি বসে আছে তুমি যদি আল্লাহওয়ালা হও তোমার ডাকে বুলবুলি পাখি তোমার হাতে আসবে আর বুলবুলি পাখি যদি তোমার একবার হাতে চলে আসে আমি তোমার কথা মতো তোমার পোশাক আমি আমার গায়ে দিয়ে দেব বাচ্চা হারুনা রশিদ ডাক দেখায় ও বুলবুলি রে তুইও সে আল্লাহর গোলাম আমিও সে আল্লাহর গোলাম তুমিও যে আল্লাহর মাখলুক আমিও সে আল্লাহর মাখলুক যদি আমার হাতের মধ্যে এসে বসো তোর পায়ের মধ্যে মুক্তার হার পরাইয়া দেব তোর গলার মধ্যে মুক্তার হার পরাইয়া দেব তোর পায়ের মধ্যে মুক্তার সুন্দর নুপুর বানাইয়া দেব বুলবুলি পাখি মাথা লড়ায় না না আমি সবার কাছে বসতে পারি না কারণ মানুষ বড় নিমক হারা এক মিনিট দুই মিনিট করে পাঁচ মিনিট গত হয়ে গেল বাচ্চা মাথা নুয়া দিল বাইজিদ বল আব্বা কি হলো তোমার টাকার গরম ক্ষমতার গরম তুমি ফেলে গেছে এই পাখি যদি এখন আমার ডাকে আমার হাতে চলে আসে আমি তোমার পোশাক গায়ে দেব না এরপর বাকিটা আমি বলবো এবার বাচ্চার সন্তান পাইজি ডাক দিয়ে বলে না বল 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 গলাসে তাসবিহ খানে কে হার খারে বখাস বিহাস জামানে এ বুলবুলি পাখি তুই যে আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম আমার আল্লাহ তোকে সিজদারত অবস্থায় বানাইছে সিজদা দেওয়ার তোর ক্ষমতা নাই গরুকে আল্লাহ কি রত অবস্থায় বানাইছে বুঝেন নাই গরুকে আল্লাহ কি রত অবস্থায় বানাইছে সিজদা